হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বড়োদেরকে প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি সকাল হয়ে গেছে আর সকাল হয়ে গেছে মানে মনে একটা অন্যরকম আনন্দ আজকেও মিস্ত্রি ভাইরা আসবে ওরা কাজ করবে তো আরও একটা দিন এগিয়ে যাওয়া এটাই ভেবে খুব ভালো লাগে যে প্রত্যেক কটা দিন নতুন দিন নতুন সকাল নিয়ে একটা নতুন আশার আলো নিয়ে শুরু করছি তো বিছনার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ফোন কারণ ও সকালবেলায় উঠে চলে গেছে জমিতে আর নইলে তো ফোন তো বাড়িতে থাকে না ও কাজে থাকে ওর ফোনটা ওর সাথে কাজেই থাকে যাই হোক বিছনাটাকে দেখো আমি ঝেড়ে নিলাম আর চাদরটা একদম টান টান করে পেতে নিয়েছি তো বিছানাটা ঝাড়ার পর বোতলটা বোতলের জায়গায় রেখে দিলাম কারণ বিছনায় না আমার একটা করে বোতল থাকে তো ওই জন্য ওটাকে নিচে রেখে দিলাম আর ফোনটাকে এক সাইডে তো দেখো আমার বিছানা কিন্তু একদম গোছানো হয়ে গেছে আর গরম গরম পড়ে এসছে লেপ ক্যাথা কম্বলগুলো না তুলতে হবে খেয়াল থাকে না গো বিছানা গোছানোর সময় তখন গিয়ে মনে পড়ে ইস এটা তো গুছিয়ে রাখতে হতো আর ঘড়িতে দেখো সময় হচ্ছে সাতটা চল্লিশ আর মাঠে মানে আমাদের বাড়ির সামনে যে জমিটা রয়েছে সেই জমিতে দেখো পায়রাগুলো খুঁটে খুটে যেন ওদের খাবার খাচ্ছে আর আকাশটার ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিই কেমন মেঘলা মেঘলা ওয়েদার না কটা দিন ধরেই এমন হচ্ছে ভয় ভয়ও লাগছে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কি হবে ভিতের কাজ এখনও কিছু হলোই না সবে মাটি খোঁড়া হয়েছে তো এর মধ্যে যদি এরকম কিছু হয় খুব টেনশান লাগছে কি বলতো আমার কপাল তো আমার কপাল খুব যে ভালো আমি তোমাদের তো কখনো বলি না আমার কপাল খুবই খারাপ কোনো কিছু খুব সহজে হয় না তাই জন্যে আমি বললাম যাই হোক সকালবেলার ব্লগটা শুরুতে এরকম মন খারাপ করে কথা বললে জানি আমার এই পরিবারের সবাই কষ্ট পায় মন খারাপ করে কারণ তোমরা অনেকে বলেছ দিদি ভাই তোমার খুশিতে আমরা খুশি হই তোমার দুঃখে আমাদেরও মনটা খারাপ হয় একেই বলে পরিবার তাই না রক্তের সম্পর্ক না থাকলেই যে সেটা এক সম্পর্ক হয় না সেটা না রক্তের সম্পর্ক ছাড়াও একটা সম্পর্ক হয় তাই না তো বন্ধুরা বাসি শাড়িটা ছিল সেটাকে মেলে দিলাম মেলে দেখো ঘর বারন্দা মুছে মানে ঝাটটা দিয়ে চলে আসলাম হচ্ছে কলপারে কলপারে বাসনগুলোকে দেখো আমি মাজা ঘষা করে নিচ্ছি আর বসন্তকাল যেহেতু না সকাল সকাল যেন কোকিলের আওয়াজ খুব ভালো লাগে এই সময়টা এত সুন্দর ওয়েদার আমার দারুণ লাগে দারুণ কাজ করতে করতে কোকিলের সাথে কু কু করা হয় যাই হোক এখন আর করতে যাচ্ছি না তো চলো বাসনগুলো মেজে নিয়ে যে কাজ একটা এক্সট্রা কাজ আছে কী তো এই দেখো গতকাল রাত্রিবেলায় এগারোটা সাড়ে এগারো না সাড়ে দশটা এগারোটা ভুল বলছি সাড়ে দশটা এগারোটা ধরে আচার বানিয়েছি কুলের আচার সেটা তোমরা দেখতে পাবে ক্রিয়েশন অব বিষ্ণুরিয়া চ্যানেলটাতে তো ওখানে ওই ভিডিওটা আপলোড যাবে আর দেখো আচার বানিয়েছি আর আমার গ্যাসের অবস্থা যে কি বাজে অবস্থা সেই গুড়ের সেই কি বলবো ওই জলগুলো পড়েছে ওই জন্যে সব কাজের সাথেও আমার এই গ্যাস মোছার কাজটা এক্সট্রা হয়ে গেল তাছাড়া তো রুটি করলে অতটাও মানে মাছতে লাগে না কিন্তু এই যে গুড় টুর ওইগুলো পড়েছে এই এই অবস্থাতে তো আর রান্না করা যায় না তাই না আজকে তো ওই জন্যে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিলাম তো চলো বন্ধুরা আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিই নিয়ে ব্রাশ করব তারপর ফ্রেশ হবো তারপর দেখি তোমাদের সামনে আসা যায় কি না কারণ সকালবেলায় না সময় থাকে না আর সকালবেলায় মনে হয় যেন চুপচাপ করে কাজ করি আমার খুব ভালো লাগে চুপচাপ করে কাজ করতে কাজকর্ম সব কিছু কমপ্লিট এই যে ব্রাশ করতে করতে চলে এসেছি আমাদের জমিতে এই জাস্ট এক্ষুনি সবাই আসলো মানে দুজন এসছে আজকে কাজ করতে আর তোমাদের দাদা ভাই তো সকাল সকাল লেগে পড়েছে

ও তো ওই যে ওইদিকে দুটো হবে আর এটা তো কেটেই দিল তাহলে ছটা কলমের পকেট পুরো কাটা হয়ে গেল আর এই যে বালি এই বালিটার মধ্যে যে আমাদের ওই লেলি রয়েছে ওর আবার দুটো ছোট ছোট বাচ্চা হয়েছে ওই তিনজন মিলে যে কি আনন্দ পায় ওর মধ্যে উঠে সেই লাফা লাফি দৌড়াদৌড়ি দেখো পায়ের ছাপ রয়েছে একদম গত্ত 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 করে বালি পুরো নামিয়ে দিয়েছে ওই দেখো পাথরের ওপর উঠে অতটা কিছু করতে পারছে না কিন্তু ওই বালির উঠে ওপর যত মানে কি বলবো আনন্দ ওদের চলো আমি ব্রাশ করে নিই ঠিক আছে ব্রাশ করে স্নান করে একেবারে পুজো টুজো দিয়ে তারপরে ফ্রেশ স্নান পুজো কমপ্লিট এবার আমি চা নিয়ে যাব হচ্ছে আমাদের জমিতে তো চাটা নিয়ে নিয়েছি জগের মধ্যে আর গ্লাস বিস্কুট দেখতেই পাচ্ছ তো চলো চাটাকে আগে ওদের দিয়ে আসি কারণ স্নানটা না করে না চাটা দিতে ভালো লাগে না দেখো তাহলে ও কি চা খায় ও কি চা খাবে ওকে বিস্কুট দেওয়া হয়েছে আর আমি একটু চা নিয়েছি দেখো কেমন করছে কেমন করছে ও চা খাবে আমার কাছ থেকে ও চাও খেতে ইচ্ছে করে ও যা খাবো সেটাই খেতে ইচ্ছে করে ওর পনের এগারোটা এগারোটা পর্যন্ত আমি আচার বানিয়েছি ভাবতে পারছো তোমাদের দাদা ভাই বলছে এবার রাখো ছেড়ে দাও হয়েছে বাদ বাকি কালকে করো ছাড়া যায় আমার একটা অলরেডি ভিডিও চলছে সেই ভিডিওটাকে আমি কমপ্লিট না করে কিভাবে আমি ছাড়ি বলো তো যাই হোক আগামীকাল মানে আজকে সকালবেলা আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে তো তার জন্যে রাখতে তো হবে কোথায় রাখবো তো একটা কাচের বয়ম আছে তো সেই কাচের বয়ামটাকে এখন আমি পরিষ্কার করবো করে নিয়ে তারপর ওটাকে রোদে রাখবো রোদে বলতে বারণ রাখবো ভয়ও লাগে আমার মনুষণা যা দৌড়াদৌড়ি করে না ফেলে দেয় ওই একটাই আমার কাচের বয়ম তো যাই হোক চলো আমি ওইটাকে পরিষ্কার করি আর ওইদিকে তো আমি চাটা দিয়ে এসেছি আমি একটু চা খেলাম আমার গলাটা ব্যথা হচ্ছে তো তার জন্যে একটু চা খেয়ে গলাটাকে একটু ফ্রেশ করে নিয়েছি যাই না গো ঠান্ডাটা হঠাৎ লেগে গেছে এই দু তো তিন দিন ধরে এতটাই ঠান্ডা লাগা রয়েছে মানে আমি তোমাদের সাথে কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না রীতিমতন এই জায়গাগুলো আমার ব্যথা গলা ব্যথা তার মধ্যে ঠান্ডা একটা চাপা ঠান্ডা লেগে রয়েছে আর মাথাটা যে এত যন্ত্রণা এত যন্ত্রণা গতকালকে রাত্রিবেলায় আমি স্যারিডন খেয়ে একটুখানি যন্ত্রণাটাকে কমিয়ে তারপর আমি আমার সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও করতে বসেছিলাম করতাম না অনেক অনেক রিকোয়েস্ট এসেছিলো দিদিভাই আচার কিভাবে বানাবে সেটা দেখিও আমাদের তার জন্যে তোমাদের জন্য করা তো যাই হোক ওটা আমার সেকেন্ড চ্যানেলে তোমরা দেখতে পাবে তো চলো আমি ব্যায়ামটাকে ধুয়ে নিয়ে আচারটাকে মানে ওটা শুকাবে তারপর তোমাদের আমি আচারটা দিই তবে রান্না করতে হবে অনেক সাবধানে কাছের বয়ামটা কল থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম বারন্দায় তো দেখো এভাবে উল্টে দিলাম ভয় ভয়ও লাগছিল যদি এক হাতে ক্যামেরা এক হাতে বয়ম ধরে এইভাবে ভিডিও করছি যদি ভেঙে যায় ব্যাস আর আমার মনুষণাকে ভাঙতে লাগবে না আমার হাতে যদি হয়ে যায় আর এই হচ্ছে আচার কি দেখতে কেমন লাগছে আমি জানি আমার বন্ধুরা বলবে দিদি ভাই আচার দেখে জিবে জল চলে আসলো দাঁড়াও দাঁড়াও জল আসতে হবে না আমি তোমাদের এই ভিডিওটা খুব শীঘ্রই তোমরা সেকেন্ড চ্যানেলে দেখতে পাবে আর দেখো কিভাবে মানে আচারের ওই যে বললাম ওই জলগুলো পড়েছে গুড়ের জল ওই জন্যে গ্যাসটাও ওরকম হয়ে গেছিলো সকালবেলা মুছে নিলাম আর কড়াইটা মাছ দিতেও কত কষ্ট হবে যাই হোক খুব শীঘ্রই পাচ্ছ এই আচারের सिपीटा প্রত্যেক দিনই আমাদের জল লাগছে কারণ ওই ভাইরাও খাচ্ছে তো তার জন্য আর যেহেতু গরমকাল জলের তৃষ্ণা তো একটু বেশি হবেই নাহলে তো আমাদের একদিন বাদ দিয়ে বাদ দিয়ে জল আনতে যেতে হয় তো এখন প্রত্যেক দিন তোমাদের দাদাভাইকে জল আনতে যেতে হচ্ছে যাই হোক খুব কষ্ট হয় কারণ এই যে দুটো রোড ওই রোড পার করে যাওয়া তার মধ্যে তো এখন শুনছি নাকি রাস্তার মাঝখানে বেরিকেড করে দিচ্ছে তো এপার থেকে ওপার যাওয়া যাবে না খুবই সমস্যায় পড়তে হবে এর মেনুতে রয়েছে বাঁধাকপির তরকারি আর সোয়াবিনের তরকারি তো প্রথমেই আমি ভাতটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা ওভেন কিন্তু খালি তো ভাতটা নামিয়ে নিয়ে তারপর দেখো আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপির তরকারিটা করার জন্যে প্রথমে দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কা চিড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দেখো ভাপানো বাঁধাকপি তো এখন যেহেতু মানে গরমের সিজন পড়ে আসছে তো এখন বাধাকপি ফুলকপির না সেই টেস্টটা পাওয়া যাবে না তো একটু ভাপিয়ে না নিলে না কেমন একটা গন্ধ লাগবে তো তার জন্য আমি সামান্য জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তো দেখো বাঁধাকপিটাও দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে নিলাম এবার দেখো আমি এইদিকে ওভেনে বসিয়ে দিলাম হচ্ছে সোয়াবিনটা সেদ্ধ করতে তো আজকের সোয়াবিনটা কিন্তু অন্য সোয়াবিন মানে আজকে নিয়েছি মনে হয় ফরচুন না নিউট্রিলা যেন তো এই সোয়াবিনটা এত সুন্দর খেতে তোমাদের দাদাভাই বললো এই সোয়াবিনটা এবার থেকে এনো তো কারণ এর আগে আমি একটা আনতাম রাজা না রাজু যাই হোক একটা সোয়াবিনের নাম ছিল খুব সুন্দর নরম হতো সোয়াবিনটা আর দেখো বাঁধাকপির তরকিটা দেখতে কিন্তু দারুণ লাগছে বাঁধাকপি ফুলকপি একটু তেল বেশি না দিলে না যেন জমেই না তাই না বলো আজকে বাঁধাকপির তরকিটা হেভি টেস্টি হয়েছিল তো বন্ধুরা এখন আপাতত এই যে ভাত করেছি ওর মধ্যে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়েছি আর এখানে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে ওটা আমি একটু পরে করবো বাঁধাকপিটা যেহেতু এদিকে হয়ে গেছে আমি বাঁধাকপি আলু সেদ্ধ আর ওই পেঁপে সেদ্ধ দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই ওর সকালবেলায় এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই আর দুপুরবেলায় মানে এখনই করব। কিন্তু দুপুরবেলায় সয়াবিনটা দিয়ে খাবে কারণ ওর খিদে পেয়ে গেছে যেহেতু বুঝতে পারছো মাটি কাটার কাজও করে না তো সেটা করছে তো ওই জন্যে ওকে এখন আমি খেতে দিয়ে দেবো চলো ওকে খেতে দিয়ে দিই আর ওর সাথেও আমি একটু দুগাল খেয়ে নিয়ে তারপর আবার সয়াবিনের তরকারিটা বসিয়ে দিই আমিও একটু থালার মধ্যে ভাতটা বেড়ে নিলাম দেখো ভাত নিয়েছি বাঁধাকপির তরকারি একটু ঘি নিয়েছি গরম ভাতে না ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর পেঁপে সেদ্ধ তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু সেদ্ধ কারণ ওর আলু সেদ্ধ লাগবেই ওর ফেভারিট ওটা খাওয়া দাওয়া করার পর সোজা কিন্তু রেস্ট নিয়ে নিই রান্নাঘরে চলে এসেছি আর এই যে হয়েও গেল সোয়াবিনের তরকারিটা একদম নিরামিষ যেহেতু আজ শনিবার জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে করলাম আর একটু ঝোলটা শুকাক ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এর মধ্যে কি রয়েছে আচার দেখতেই পাচ্ছ আর এর মধ্যে হচ্ছে আচার আর মশলাটা আমি দিয়ে রেখেছি ওপর দিয়ে ছড়িয়ে এটার মধ্যেও দিয়ে রেখেছি এই দিয়ে দেখো আর এই যে কড়াই খালি দেখতে পাচ্ছ কড়াই পুরো খালি আর এই দুটোর মধ্যেই ধরলো এই দুটোর মধ্যেই রেখে দিলাম এবার রোদে দেব আর তোমার কাছের বয়ম নেই এই একটাই ছিল তো এর মধ্যে পুরোটা রেখে দিয়েছি আর এটার মধ্যে তো এটা রেসিপিটা কিন্তু তোমাদের দেখতে গেলে কিন্তু বিষ্ণুরিয়া চ্যানেলটা দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর আমি এটো জায়গা মুছেও চলে আসলাম ভালো লাগছে না গো এত ঠান্ডা লেগে রয়েছে মাথা যন্ত্রণা করছে এই যে ওষুধ খেলাম প্যারাসিটামল খেলাম আজকে আবার একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ রয়েছে আজকে সেই সকালবেলায় আমি গেছিলাম ওখানে আর একবার গেছিলাম চা দিতে ব্যাস আমি আর ওই জায়গাতে যাইও নি কী হয়েছে আমি দেখিও নি কতদূর আমাদের জায়গায় কাজ হলো বিকেলবেলায় যদি পারি যাব নাহলে রোদের মধ্যে গেলেই আরও মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড প্রচণ্ড তো আজকে ব্র্যান্ড প্রমোশনের একটা কাজ রয়েছে ওটা না করলেই নয় তো সেটা এখন নিয়ে বসবো আর সোয়াবিনের তরকারিটা করে নিয়েছি আচারটাও ঢেলে নিয়েছি তো দুপুরবেলায় ওই সোয়াবিন দিয়ে ভাত খাওয়া হবে আর বাঁধাকপির তরকারি তো রয়েছে তো এটাই চলো বন্ধুরা আমি আর এখন তোমাদের সামনে আসবো না আমি এখন ওই কাজটা রয়েছে সেই কাজটা কমপ্লিট করি তারপর না বিকেলের দিকে গিয়ে জায়গাতে কি কাজ হলো কত দূর কী হলো আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে কাজ কমপ্লিট আর এখন আমরা দুজন মিলে খেতে বসেছি তো দুপুরের খাবারটা তোমাদের দেখিয়ে দিই বাঁধাকপির তরকারি ভাত আর রয়েছে সোয়াবিনের তরকারি তো এই দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই সময় এখন পোনে পাঁচটা তো আজকে আর ঘুম হয়নি আমার কারণ ব্র্যান্ডের কাজ ছিল তোমাদের বলছিলাম তো দেখো কত দূর কি হচ্ছে আমি একটু দেখিয়ে দিই এখানে ইট পেতেছে ওই কালকে সব মশলা মাখানো হবে তো তার জন্য এখানে ইট পেতেছে আর এখানে দেখো অর্ধেক ইটগুলো নিয়ে বললো তো হ্যাঁ এই যে এই দেখো নিচটা ঢালাই হবে তো এটাতেও মনে হয়ে গেছে চলো দেখি এই দেখো দেখো ওই ইয়েগুলো পকেটগুলোর মধ্যে ইট পেতে দিয়েছে আজকে মানে দুটো পকেট কাটা হয়েছে কলমের এই যে এই দুটো এ দেখো আর এই দেখো এখানে না জল বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে দেখো পুরো জল বেরিয়ে গেছে এইটুকু কাটতে না কাটতে দেখতেই পাচ্ছ তোমরা পুরো ইটগুলো কিন্তু পুরো ডুবে গেছে এই যে এইটাতেও জল বেরিয়েছে আবার এটাতেও বললো জল বেরিয়েছে হ্যাঁ এটাতেও জল বেরিয়ে গেছে এই দেখো তো এই পকেটটা আর এই পকেটটা এই দুটোই হচ্ছে আজকে কাটলো এই ড্রেনের ধারে বলে হয়তো জলটা উঠেছে জানো তো মানে এই দুটো পকেটের মধ্যে কতটা জল উঠে গেছে যাই হোক আজকে হচ্ছে এই দুটো পকেট কাটা হলো আর ইটগুলো সবকটা পকেটের মধ্যে বসিয়েছে মানে পকেট কলম কলম হবে আমি না অতটা ঠিক বুঝি না ওই পকেট পকেটই তো বলছে ওই জন্যই আমি এটাই বললাম তো সব কটার মধ্যে ইট দিয়ে দিয়েছে কালকে হলো ঢালাই করবে ঠিক আছে আজকে মোটামুটি এইটুকুই কাজ হয়েছে আর আজকে ওই জন্যে ওই ভাইগুলো অনেকক্ষণ আগেই চলে গেছে এখন অতটা বেশি কাজ ছিল না ওই দুটো কাটা ছিল আর তোমাদের দাদা ভাই তো আজকে এই যে তোমাদের দাদা এটা একা করেছে কালকে অর্ধেক করেছিল আর আজকে সকাল থেকে অর্ধেক করেছে করে ইট ইট এই সব কিছু উড়ি বাবা পরে যাস না পড়ে গেলে উঠতে পারবি না হ্যাঁ তো এই তো তো এইটা হয়েছে আর কালকে হচ্ছে ওই নিচে যে ইট পেতেছে ওইগুলোকে ঢালাই করবে এটাই তো বললো আমি ঠিক জানি না আর এই যে এখানে ইট পেতে দিয়েছে আর তোমাদের দাদাভাই ভাই খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ওর বলছে আমি আর পাচ্ছি না আমার ঘাট পর ব্যথা করছে আমি একটু ঘুমাই বলছি হ্যাঁ তুমি ঘুমাও আর আমি তো আমার কাজ করছিলাম সেই কাজগুলো কমপ্লিট করে একজন আসলো আইব্রো করতে সেই কাজটা করে ভাবলাম যাই দেখি আসি যে কত দূর আজকে কি হলো কারণ আমি তো এখানে আসিনি যা রোদ উঠছে না এই রোদের মধ্যে এসে মাথা যন্ত্রণা আরও বাড়ায় যা মাথা যন্ত্রণা আমার করছে অলরেডি আর রোদের মধ্যে আসলে আরও মাথা যন্ত্রণা করবে মানে এই ঠান্ডা চাপা একটা ঠান্ডা লেগে রয়েছে বলে না মাথাটা পুরো ভার হয়ে রয়েছে আর মাথার এই দুটো দিক প্রচণ্ড যন্ত্রণা করছে যাই হোক দেখো ছাগলগুলো খুব খুশি হয়েছে কি সুন্দর উপরে উঠছে নিচে নামছে এরকম করছে এই দেখো যাই হোক চলো বন্ধুরা আজকে যতটা কাজ হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা আমি এই জায়গাতেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল যা কাজ হবে সেইগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো পাশে থেকো তোমরা চলো আজকের মতন টাটা বলে দিলাম নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে চলে আসবো চলো বাই